ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাজধানীর চিড়িয়াখানা, শিশু পার্ক, রমনা পার্ক ও হাতিরঝিল সহ বিভিন্ন স্থানে ঘুরতে আসে নানা বয়সী মানুষ। যদিও বিকেলের বৃষ্টি ঈদের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে। আরও জানাচ্ছেন লাবনি গুহ। ঈদ আনন্দের এই সময়ে রাজধানীর চিড়িয়াখানার প্রবেশ গেটে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ে। দর্শনার্থীরা ঘুরে বেড়ান বানর, সারস, ময়ূর সহ বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে। সিংহ আর বাঘের খাঁচার সামনে ভিড় একটু বেশি। শিশুরা বেশ আনন্দ পাচ্ছিল সেখানে। সিংহ দেখেছি, বাঘ দেখেছি, হরিণ দেখেছি, খুব মজা লাগছে। অভিভাবকরা জানালেন ছুটির দিন ছাড়া সময় পাওয়া যায় না, তাই ঈদের সময়টাকেই বেছে নিতে হয়। আর এখানে শেখারও অনেক কিছু আছে। ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসা এই আর কি। যারা এখানকার ম্যানেজমেন্টে আছে তাদেরকে বলবো যে তারা খুবই সুন্দর করে এটা ম্যানেজ করছে। একই চিত্র রাজধানীর শিশু পার্কেও। রাইডগুলোতে দিনভর ছিল শিশুদের উচ্ছ্বাস, তবে বিকেলের হঠাৎ বৃষ্টি ঈদের আনন্দ অনেকটাই মাটি করে দেয়। ঘুরতে পারতেছি না, বৃষ্টির জন্য বসে আছি বাচ্চা নিয়ে। তিনটাতে উঠেছি, উড়ন্ত বিমান, দোলনা। এদিকে বিকেল গড়িয়ে এলে হাতিরঝিলে বাড়তে থাকে লোক সমাগম। মেঘলা আকাশ উপেক্ষা করি নগরীর মনোরম এই জায়গায় প্রিয়জনকে সাথে নিয়ে ছুটির দিনটাকে উপভোগ করতে ছুটে আসেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। লাবনী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।